আমেরিকাতে স্টুডেন্টরা কিভাবে লন্ড্রি করে, আজকে এটা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতেছি। আমাদের না আসে বাবা, না আসে মা, না আসে কোনো খালা। সো আই থিঙ্ক সবাই জানে যে আমরা এখানে মেশিন ইউজ করি, কিন্তু আসলে কিভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত এক্সিকিউট হয় ওটা আপনাদেরকে দেখাবো। কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। সো ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইউ থিঙ্ক। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ আমাদেরকে এখন যেতে হবে একটা দোকান থেকে লন্ড্রির জিনিসপত্র কিনতে হবে, বিকজ আমাদের লন্ড্রি জিনিসপত্র শেষ। সো তো লন্ড্রি করার আগে আসলে কিছু জনগণকে জিজ্ঞেস করি যে ওদের লন্ড্রি করতে কেমন লাগে এই দেশে। সাদমান, তোর এখানে লন্ড্রি নিয়ে এক্সপেকটেশনস কি রকম, মানে কেমন লাগতেছে লন্ড্রি করতে? প্যারা প্যারা। কেন প্যারা? এত দূর হাঁটি যাই, এখন ডিটারজেন্ট কিনতে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা প্রথম প্যারা যে একটু ডিটারজেন্ট ডিটারজেন্ট কিনতে হয়। সে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা গ্যাস স্টেশনের মতন ছোট দোকানে। এখানে এরকম অনেক দোকান পাওয়া যায় আমাদের ডর্মের আশেপাশে, বা ডিফারেন্ট স্টেটে ব্যাপারটা ডিফারেন্ট হয়। সো এটাই হচ্ছে একটা স্মল গ্লিমস। এখানে অনেক রকম লিকুইড থেকে শুরু করে অনেক ডেইলি নেসেসিটি পাওয়া যায়। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্লিচ ফর হোয়াইট ক্লোথস, অ্যান্ড দেন এটা হচ্ছে ড্রায়ার শিটস। এটা আই থিঙ্ক আপনাদের জন্য নতুন, সো এটা নিয়ে আমি পরে কথা বলতেছি যে এটা কেন লাগে। অ্যান্ড এটা আই থিঙ্ক সবাই জানে যে এটা হচ্ছে ডিটারজেন্ট। তো সব মিলে এক মাসের জন্য $10 বাজেট রাখলে এগুলো কিনা পাওয়া যায়। সো লন্ড্রিতে দুই ভাগ থাকে, একটা হচ্ছে ওয়াশিং মেশিন, আরেকটা হচ্ছে ড্রাইং। তো প্রথমে আমরা ওয়াশিং মেশিনের মধ্যে লন্ড্রির ডিটারজেন্টটা ঢালতেছি। 1 থেকে 2 কাপ যথেষ্ট হয় ফর ওয়ান মেশিন। অ্যান্ড ওইটার পর কয়েকজন মানুষ আসলে প্রতি সপ্তাহে লন্ড্রি করে। এখানে আপনারা দেখতেছেন আমার বন্ধু ভাই সাদমান, ও এক মাসের লন্ড্রি আজকে একদিনে করতেছে। তো পুরো একটা স্যুটকেস নিয়ে আসছে, অ্যান্ড এগুলাকে মেশিনের ভিতর ভালো মতন ইভেনলি স্প্রেড আউট করে দিতে হয়। অ্যান্ড আফটার ইউ ডু দ্যাট, ইউ হ্যাভ টু বেসিক্যালি পুট দ্য লেড অফ। অ্যান্ড এটার পর দুইভাবে করা যায়, একটা হচ্ছে পয়সা ঢেলে, এবং আর একটা হচ্ছে ডিজিটালি ফোনের মধ্যে একটা অ্যাপ ডাউনলোড করে। সো এনি অফ দেম ওয়ার্ক, অ্যান্ড দেন ইউ ক্লিক অন স্টার্ট। এটার পর ফোন থেকে টাকা পে করে আপনাকে ওয়েট করতে হয়। এটা হচ্ছে ড্রায়ার। আফটার ইউ আর ডান, কাপড়গুলোকে ড্রায়ারে শিফট করতে হয়, আর এখানে ইউজ করতে হয় ওই ড্রায়ার শিট। তাতে কাপড় ভাঁজ হয় না এবং এক্সট্রা সুগন্ধ বের হয়।